নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পটলের চচ্চড়ি। আপনাদের যখন একঘেয়ে পটল খেতে খেতে ভালো লাগবে না, আপনারা তখন খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পটলের চচ্চড়ি। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে বানিয়ে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 বড় চামচ কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। এগুলো আমি বেটে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাই প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে পটলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পটলগুলো ভেজে নিচ্ছি। আমি পটলগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখানে আমি 200 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে আমি 4 ফালি করে নিয়েছি। পটলগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এই দেখুন, পটলগুলোকে ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে তুলে নেব। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে আমি একটু থেঁতো করে নিয়েছি। রসুনের কোয়াগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। থেঁতো করা রসুনগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 3-4টা পাকা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1টা টমেটো কুচি। আমি এর মধ্যে 1টা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। টমেটোটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো বাটিটা ধুয়ে সামান্য একটু জল। সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেবো 7 মতো নুন। দিয়ে দেবো 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। আমি এটা একটু কালারের জন্য দিচ্ছি। দিয়ে দেবো 7 মতো চিনি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন, হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল। পটলগুলোকে মিশিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই দেখুন, আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, পটলের থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে রান্নাটা হয়ে গিয়েছে।
এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো চিড়ে রাখা পাকা কাঁচা লঙ্কা, মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি পটলের চচ্চড়ি। এটা কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনাদের যখন একঘেয়ে পটল খেতে খেতে ভালো লাগবে না, তখন একটু বড় সাইজের পটল দিয়ে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল পটলের চচ্চড়ি।